গরমকালের সময় কাউরি খুব একটা হেভি মেকআপ করতে পছন্দ হয় না, পার্সোনালি আমারই পছন্দ হয় না। আই জাস্ট লাভ নিউড মেকআপ, নিউড লিপস্টিক, সো দ্যাটস ওয়াই আই শেয়ারিং দিস নিউড লুক। তোমরা কিন্তু ডে অ্যান্ড নাইট গরমকালের সময় যে কোনো অনুষ্ঠানে এই ধরনের লুক ক্রিয়েট করতে পারো, খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অলসো হিট দ্য বেল আইকন, তাকে আমি যখনই নতুন ভিডিও আপডেট দেবো তোমাদের কাছে সকলের আগে পৌঁছে যাবে। তাহলে চলো ভিডিওটা ঝটপট করে স্টার্ট করি। মেকআপ স্টার্ট করার আগে স্কিনটাকে ময়শ্চারাইজ করা ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই টুডে আই এম ইউজিং পন্ড সুপার লাইট জেল ময়শ্চারাইজার। এটা ভীষণই লাইট ওয়েট একটা ময়শ্চারাইজার, সো যারা গ্রীষ্মকালের সময় একটা লাইট ওয়েট ময়শ্চারাইজার ইউজ করতে পছন্দ করছো বা খুঁজছো, তারা কিন্তু এই ধরনের লাইট ওয়েট ময়শ্চারাইজার ইউজ করতে পারো। এবার আমি 5 মিনিট ওয়েট করবো যাতে ময়শ্চারাইজারটা খুব ভালোভাবে স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। তারপর আমি অ্যাপ্লাই করবো নাইকা প্রেমা ফেস প্রাইমার। প্রাইমার অ্যাপ্লাই করাটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের মেকআপটাও কিন্তু লং লাস্টিং থাকবে আর স্কিনও প্রোটেক্ট থাকবে। সো এই স্টেপটা কিন্তু একদম স্কিপ করো না। সো তোমরা দেখতেই পাচ্ছ আমার ফেসের মধ্যে কিন্তু কিছু পরমেটিক এরিয়া অ্যান্ড ডার্ক স্পট আছে, সেগুলোকে তো হাইড করতে হবে। তার জন্য আমি ইউজ করছি ইনসাইড 3-in-1 প্যালেট থেকে দিস অরেঞ্জি কালার কারেক্টর শেড। আমি ফিঙ্গারের সাহায্যে প্রথমে অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপর আমি একটা বিউটি ব্লেন্ডারের হেল্প নিয়ে ড্যাব ড্যাব করে পুরো ফেসটাকে কালার কারেক্ট করে নিচ্ছি। আর আজকে যেহেতু গরমকালের টাইমে একটা ডে অ্যান্ড নাইট মেকআপ করবো, সেই জন্য একটা লাইট ওয়েট কনসিলার ইউজ করছি। এটা হচ্ছে সুইস বিউটির কনসিলার, এটার শেড নেম ডিটেলস আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। ভ্যারাইটি সেট আছে, তোমরা চেক করে নিও। আমি আমার ফেসের মধ্যে যেখানে যেখানে পরমেটিক এরিয়া আছে সেই এরিয়াগুলিকে ফিল করছি আর আই বেসের জন্য অ্যাপ্লাই করে নেব। তারপর আমি সেম বিউটি ব্লেন্ডারের হেল্প নিয়ে ড্যাব ড্যাব করে পুরো ফাউন্ডেশনটাকে কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি। অ্যান্ড তোমরা দেখবে কিন্তু আফটার ব্লেন্ডিং একটা ন্যাচারাল কভারে চলে এসছে, যেটা ভেরি ইম্পর্টেন্ট গরমকালের মেকআপের সময় যেন কোনোভাবে কেকি না হয়ে যায় মেকআপটাকে। আর যাতে কেকি না হয়ে যায় সেই জন্য আমি সঙ্গে সঙ্গে পুরো ফেসটাকে সেট করে নেবো। ইটস ভেরি ইম্পর্টেন্ট, সামার টাইমে তোমরা কনসিলার ফাউন্ডেশন কিছু অ্যাপ্লাই করো বা নাই করো, ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পর অবশ্যই করে ফেসটাকে সেট করে নিও। এনিথিং লুজ পাউডার বলো আর কম্প্যাক্ট পাউডার বলো তোমরা ইউজ করতে পারো, আমি এখানে বায়োটিকের কম্প্যাক্ট পাউডারটা ইউজ করেছি। নেক্সট আমি আইব্রোজটাকে জাস্ট ফিল করে নিচ্ছি অ্যান্ড অল্প করে কুম করে নেব। অ্যাকচুয়ালি আইব্রোজ ফিল করা লিপস্টিক পরা ইউ উইল গুড টু গো, সো আইব্রোজ ফিল করাটা আমার কাছে মনে হয় ভেরি ইম্পর্টেন্ট, ভীষণই শার্প লুক একটা কিন্তু চলে আসে। নেক্সট স্লাইটলি একটু ব্লাশ অ্যাপ্লাই করবো, এটা হচ্ছে ব্লু হেভেনের একটা পিঙ্ক শেডের ব্লাশ, ভীষণই সুন্দর, ভীষণই পিগমেন্টেড। এটার ভ্যারাইটি সেট আছে, তোমরা ডেফিনেটলি চেক করে নিও, লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। এবার আমি আই মেকআপ স্টার্ট করছি। আজকে আই মেকআপটা একদম টোটালি একটা স্মোকি, লাইট স্মোকি বলতে পারো একটা আই মেকআপ করবো। তার জন্য আমি প্রথমেই পিক করছি ব্ল্যাক আই শ্যাডো। আমি একটা ফ্ল্যাশ শেডার ব্রাশ নিয়ে যেরকমভাবে আমার আই লাইনার পরি সেরকমভাবে জাস্ট 1 লাইন অ্যাপ্লাই করে নিচ্ছি। সেকেন্ডলি আমি পিক করছি দিস নিউট ব্রাউন শেড আর আমি ব্ল্যাক শেডের সাহায্যে একটা ফ্লাফি ব্রাশের হেল্প নিয়ে ব্লেন্ড করছি। অ্যান্ড ব্লেন্ডিং ইজ আ ভেরি ইম্পর্টেন্ট, তোমরা যত সুন্দরভাবে ব্লেন্ড করবে তোমাদের কিন্তু স্মোকি আই মেকআপটা ততটাই প্রমিনেন্ট আসবে। সেম ব্রাউন কালারটাকে আমি লোয়ার আউটার লিডেও অ্যাপ্লাই করছি অ্যান্ড অল্প অল্প করে ব্লেন্ড করছি। নেক্সট আমি সেম আইশ্যাডো প্যালেট থেকে এই ক্রিমি ব্রাউনি শেডটাকে নিয়ে নিচ্ছি অ্যান্ড স্লাইটলি একটু নোজ কন্ট্রোল করে নিচ্ছি। অ্যান্ড আজকে আমি ইউজ করেছি কিন্তু হিডেবুলার 15 কালার আইশ্যাডো প্যালেট। এবার মাস্কারা অ্যাপ্লাই করবো, ইনসাইডের মেকআপ এসেন্সিয়াল মাস্কারা অ্যান্ড আপার অ্যান্ড লোয়ার দোনো লাস্ট লাইনে আমি কাপল অফ টাইম অ্যাপ্লাই করছি। এটা ভলিউম কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। নাও দিস ইজ মাই লাভিং পার্ট, হাইলাইটিং মাই ফেস। অ্যান্ড আমার ভীষণই ভালো লাগে হাইলাইটার অ্যাপ্লাই করতে। আমি যেহেতু আজকে মেকআপটা ডে অ্যান্ড নাইট দুটো টাইমের জন্য অ্যাপ্লাই করেছি, সো ডে টাইমের জন্য তোমরা কিন্তু একদম স্লাইটলিভাবে এরকমভাবে হাইলাইটার অ্যাপ্লাই করতে পারো। আমি পার্সোনালি রেকমেন্ড করবো যে সকালবেলা মানেই যে হাইলাইটার অ্যাপ্লাই করা যাবে না, এরকম নয়, একদম লাইট কিন্তু অ্যাপ্লাই করতেই পারো, ভীষণই ভালো লাগবে। লিপস্টিকের জন্য অ্যাপ্লাই করছি মেবলিন নিউ ইয়র্কের, শেড নাম্বার হচ্ছে 21 নিউট নুয়ান্স। হ্যাঁ নিউট নুয়ান্স, ওকে এনিওয়ে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক করে নিও, ভীষণই ভালো, কিসপ্রুফ অ্যান্ড স্মাচ প্রুফ। অ্যান্ড আমি এখনও অব্দি যে যে মেকআপ প্রোডাক্ট ইউজ করেছি সব কটা লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। অ্যান্ড লাস্টলি আমি আমার পুরো ফেসটাকে সেট করে নিয়েছি গরমকালের জন্য, একটা ভীষণই ইম্পর্টেন্ট, ডোন্ট স্কিপ ইট।
सो नाउ गाइज हियर इज माय फाइनल लुक। आई होप तुम्हारे ये न्यूड मेकअप टा पसंद हो तुम्हारा क्योंकि डे एंड नाइट समर टाइम ये न्यूड मेकअप कर जो अनुष्ठने जो पर खूब भलोई लागे एकदम ही सोएट होना जो भाव लगे थे सबसक्राइब कर दिव्य टाटा पर भिडियो देखा हे।